আসসালামু আলাইকুম। আজ বানাবো চিকেন শাসলিক। শাসলিকের জন্য মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। এই যে কিউব করে কেটে নিয়েছি, এগুলোতে প্রথমে রসুন বাটা 1 চা চামচ, তারপর আদা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সয়া সস 1 চামচ, সয়া সস সব একসাথে মেখে নিন। মাখানো হয়ে গেলে 1 চামচ ভিনেগার দিব, ভিনেগার 1 চামচ, এগুলো 30 মিনিটের জন্য রেস্টে দিব। একটা মিক্স সস তৈরি করব। এখানে টমেটো সস দিলাম 2 টেবিল চামচ, তারপর সয়াবিন তেল দিলাম 2 চামচ, চিনি দিব 1 টেবিল চামচ, এগুলো সব একত্রে একটা সস তৈরি করলাম। এটা শাসলিক যখন ভাজবো তখন এটা দিয়ে ব্রাশ করব, সুন্দর একটা কালার আসবে। 30 মিনিট হয়ে গেল, দেখি কি অবস্থা। এই অবস্থা, এগুলোর আমি কিছু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো এটার সাথে মিক্সড করব, চিকেনের সাথে মিক্স করে দেবো। এবার আমি স্টিকে কেটে নেব। একটা হয়ে গেল, আর একটা হয়ে গেল।